হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা খুবই সহজ আর সিম্পল কেকের রেসিপি। আর এই রেসিপিটা যদিও খুব সহজ আর সিম্পল, কিন্তু তারপরে এটা আমার জন্য অনেক স্পেশাল একটা রেসিপি বা স্পেশাল একটা কেক। আজকে আমি এই কেকটা বানিয়েছি, যেটা সেটা আমি আমার আম্মুর জন্মদিনে বানিয়েছি, আপনাদের সাথে এর জন্য শেয়ার করছি কেকটা আমি কীভাবে বানালাম। আজকের এই কেকটা 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক। আম্মুর ভ্যানিলা কেক পছন্দ, সেজন্য আমি আম্মুর বার্থডেতে ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়েছি। আর সাথে থাকছে এই সিম্পল কিন্তু সুন্দর স্নিগ্ধ এই ডিজাইনটা, তাই অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন, এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে প্রথমে আমি কেকের জন্য যে শুকনো উপাদানগুলো রয়েছে সেগুলোকে রেডি করে নিচ্ছি। এজন্য একটা চালনিতে 3/4 কাপ ময়দা নিয়েছি। এবার এর সাথে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। দিয়ে বেকিং পাউডার আর ময়দাটাকে ভালো মতো চেলে নিচ্ছি। চেলে নিয়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি, এবং মিক্স করা হয়ে গেলে এই শুকনো উপাদানের বাটিটাকে এক পাশে সরিয়ে রাখছি। এবার একটা পাত্রে 3টা ডিমের সাদা অংশ নিয়েছি, এবং ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এবার এই ডিমের সাদা অংশগুলোকে একটা ইলেকট্রিক বিটারের একদম লো স্পিডে বিট করছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। বিট করতে করতে যখন দেখবেন ডিমের এই সাদা অংশগুলো কিছুটা ফোমি ফোমি একটা ভাব হয়েছে, যে স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছে, ঠিক এই পর্যায়ে আসলেই এর ভিতরে আমি চিনি অ্যাড করছি। আর এই কেকে আমি টোটাল 1/2 কাপের সাথে 2 টেবিল চামচ এক্সট্রা চিনি দিয়েছি, এবং এই চিনিগুলোকে একবারে না দিয়ে 3 থেকে 4 বারে একটু একটু করে দিয়ে বিট করতে হবে, এবং বিটের স্পিড লো থেকে ধাপে ধাপে মিডিয়াম পর্যন্ত যাবে, এবং একদম সব শেষ চিনিটুকু দিয়ে মিডিয়াম স্পিডে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডিমের ফোমটা একদম সাদা মেরাঙে পরিণত হচ্ছে। দেখুন ডিমের ফোমটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, এবং এই ডিমের ফোমটা দিয়ে এভাবে আট লিখে নিলে সাথে সাথে মিশে না যেই বেশ কিছুক্ষণ থাকবে, তখনই বুঝবেন এই ডিমের ফোমটা হয়ে গিয়েছে। এবার বিটারটা অফ করে দিচ্ছি। ফোমের ভিতরে ডিমের 3টা কুসুম দিলাম, তারপর দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে বিটারের লো স্পিডে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের জন্য মিক্স করে নিতে হবে। এর বেশি মিক্স করলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যেতে পারে। ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পরে বিটারটা অফ করে এক সাইডে সরিয়ে রাখছি, এবং এরপরে প্রথমে চেলে রাখা শুকনো উপাদানগুলোকে আরও একবার চেলে মিক্স করতে হবে। ডিমের সাথে ময়দা মিক্স করতে হলে অবশ্যই চেলে দিতে হবে, এবং এই ক্ষেত্রেও 2 থেকে 3 বারে চেলে মিক্স করতে হবে। এভাবে একে একে 2 থেকে 3 বারে ময়দাগুলোকে দিয়ে মিক্স করে নিলাম। এবার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, এবং এই ব্যাটারটাকে আমি 8 ইঞ্চি একটা গ্রিজড মোল্ডে ঢেলে নিয়েছি। এবার এই কেকটাকে বেক করতে হবে 30 থেকে 35 মিনিটের জন্য। কেকটা আমি চুলায় বেক করেছি, এবং আমার চ্যানেলে বেশ অনেক কয়েকটা ভিডিওতে রয়েছে চুলায় কিভাবে কেক বেক করতে হয় তার ডিটেইল ভিডিও দেখানো রয়েছে, তাই আজকে এখানে আমি দেখাচ্ছি না। আপনারা যদি চান অবশ্যই আমার স্পঞ্জ কেকের রেসিপির ভিডিওটা দেখে নিতে পারেন, সেখানে আমি চুলায় কিভাবে কেক বেক করেছি সেটার ডিটেইল দেখানো রয়েছে। কেকটা বেক হয়ে যাওয়ার পর কেকটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে কেকটাকে 2 স্লাইস করে কেটে নিয়েছি, এবং কেকের মধ্যে সুগার সিরাপের বদলে আজ আমি একটা মিল্ক সিরাপ দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পানির সাথে 3 টেবিল চামচ কন্ডেন্সড মিল্ক মিশিয়ে নিয়েছি। কন্ডেন্সড মিল্ক এমনিতেই মিষ্টি থাকে, সেজন্য আলাদা করে চিনি ইউজ করিনি। এবার এই মিশ্রণটা কেকের উপরে প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে কন্ডেন্সড মিল্কের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এর উপরে হুইপ ক্রিম দিচ্ছি। এখানে আমি ভিভো রেড হুইপ ক্রিম নিয়েছি। আজকের এই টোটাল কেকটা কভার করার জন্য আমি মোট 1 কাপ ভিভো রেড হুইপিং ক্রিম নিয়েছি। এবার একটা প্যালেট নাইফ দিয়ে মোটামুটি লেভেল করে দিয়ে এর উপরে কেকের অন্য লেয়ারটা দিয়ে দিচ্ছি, এবং একইভাবে মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি, এবং তারপর উপরে আরও কিছুটা হুইপিং ক্রিম দিয়ে কেকটাকে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী পুরোটাই কভার করে নিচ্ছে। কেকের উপরে এবং 4 সাইডে ভালো মতো ফিনিশিং দেওয়ার পর একটা ব্রেড নাইফ দিয়ে কেকের 4 সাইডে এভাবে একটু দাগ দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে একটু বেশি সুন্দর লাগবে।
এবার কেকটাকে কভার করে যে হুইপ ক্রিমটুকু ছিল তার ভিতরে আমি নীল রং মিশিয়ে নিয়েছি। এখানে আমি লিকুইড কালার অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো রকমের জেল বা সেমি জেল কালার ইউজ করতে পারেন। এই স্কাই ব্লু কালারের ক্রিমটা একটা পাইপিং ব্যাগে তুলে 2D স্টার নজেল এর মাধ্যমে আমি কেকের উপরে চার সাইড দিয়ে এরকম অর্ধগোলাপ বানিয়ে নিচ্ছি, এবং উপরে গোলাপগুলো হয়ে গেলে ওই একই ক্রিম দিয়েই নিচে বর্ডার করে নিচ্ছি। বর্ডার করা হয়ে গেলে কেকের উপরে যে গোলাপগুলো করেছিলাম তার মধ্যে কিছু সবুজ রঙের ক্রিম দিয়ে পাতা বানিয়ে নিচ্ছি, এবং এই উপরের যে ফাঁকা অংশটা সেখানে আমি লিখে নিচ্ছি। আর তারপরে হয়ে গেল এই সিম্পল এই ভ্যানিলা স্পঞ্জ কেক, 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক। যে কোনো রকমের স্পঞ্জ কেক ডেকোরেশন করে আপনারা ফ্রিজে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রেখে তারপর কাটবেন অথবা সার্ভ করবেন, অথবা চেষ্টা করবেন যদি আপনাদের হাতে অনেক বেশি টাইম থাকে ওভারনাইট রাখলে দেখবেন কেকের ভেতরের টেক্সচারটা অনেক সুন্দর হয় এবং কেকটা খেতে অনেক বেশি টেস্টি হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।